আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজ আমি নিজের বাড়িতে খানা খেলে কোন দোয়া পড়তে হয় এবং খাওয়ার আগে দোয়া যদি ভুলে যাই তাহলে কোন দোয়াটি পড়তে হয়, তাহলে আমরা প্রথমেই দেখব যে খাওয়ার আগে আমরা কোন দোয়াটি পড়ব। আমরা খাওয়ার আগে অনেকে শুধু বিসমিল্লাহ বলি, হ্যাঁ এটাও হয়, কিন্তু পরিপূর্ণ হলো যদি আমরা এই দোয়াটি পড়ি যে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটি আমরা খানার প্রথমে পড়ব, মানে খাওয়ার আগে পড়ে তারপরে খানা শুরু করব ডান দিক থেকে, প্লেটের এক পাশ থেকে। সুন্নত হলো প্লেটের মধ্যে থেকে না খেয়ে প্লেটের এক পাশ থেকে খাওয়া শুরু করা। তো আমরা এই খাওয়ার প্রথমের দোয়াটি ভুলে গেলাম, যে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়তে ভুলে গেলাম, তাহলে আপনার খাওয়ার মধ্যে যখনই মনে হবে তখন আপনি বলবেন বিসমিল্লাহি আউওয়ালাহু আখিরাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু আখিরাহ। এটি হলো খাওয়ার প্রথমে যদি আপনি দোয়াটি পড়তে ভুলে যান তাহলে খাওয়ার মধ্যে স্মরণ হওয়ার সাথে সাথে এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি আউওয়ালাহু আখিরাহ। তো প্রিয় বন্ধুরা, এখন দেখবো যে খাওয়ার শেষে কোন দোয়াটি পড়তে হয়। এটা হলো যদি আপনি নিজের বাড়িতে খান তাহলে আপনি এই দোয়াটি পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা وسقانا وجعلنا من المسلمين الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين। এই দোয়াটি আমরা খাওয়ার পরে পড়ব, অর্থাৎ নিজের বাড়িতে খাওয়ার পরে পড়ব। তাহলে নিজের বাড়িতে খান আর পরের বাড়িতে খান, খাওয়ার আগের দোয়া কিন্তু একটাই, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। নিজের বাড়িতে হোক আর পরের বাড়িতে হোক যদি খাওয়ার আগে দোয়া ভুলে যান তাহলে স্মরণ হওয়া মাত্র দোয়া কিন্তু একটি, বিসমিল্লাহি আউওয়ালাহু আখিরাহ। আমরা যদি আমলটি করি তাহলে আমাদের খানার মধ্যে বরকত হবে এবং খানার মধ্যে সমস্ত প্রকার অপ্রীতিকর ঘটনা এবং বিপদ থেকে আমরা হেফাজত পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াগুলো খাওয়ার আগে পরে সবসময় পাঠ করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।